আমার একটা ছোট বক্তব্য আছে, জানি না কিভাবে নেবেন, বাট আই ওয়ান্ট টু সে দিস থিংস। একজন মেয়ের চাকরি করা উচিত নয়, এই চাকরি সূত্রে দেরি করে রাতে বাড়ি ফেরা উচিত নয়, তার পার্টি করার কোনো অধিকার নেই, আর সে সিঙ্গেল থাকবে কেন, শি শুড বি ম্যারিড। এই সমস্ত ধ্যান ধারণায় আপনিও কি বিশ্বাসী? ও তাহলে তো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, আর করতে হবে ইমিডিয়েটলি। একজন মেয়ের স্বপ্ন দেখার, তার ফিউচার প্ল্যান করার ততটাই অধিকার রয়েছে যতটা রয়েছে একজন পুরুষের। টাইমস আর চেঞ্জিং, সামনে উইমেন্স ডে। এবার 8ই মার্চ উইমেন্স ডে উপলক্ষে আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে গোদা গোদা পোস্ট দিলেন, ভালো ভালো কয়েকটা কথা লিখলেন, অথচ নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করলেন না, তাহলে কিন্তু ম্যাচ করবে না বিষয়টা। কোথাও একটা অ্যাকনলেজ করা দরকার যে মহিলাদেরও সমান অধিকার রয়েছে, আর সমানভাবে স্বপ্ন দেখার অধিকার রয়েছে, তাদের ফিউচার প্ল্যান করার অধিকার রয়েছে। সেই কারণে আসুন আমরা সবাই মিলে অ্যাকনলেজ করি আমাদের এই সমাজে এই বড় পরিবর্তনটা, যেটা শুরু করবেন আপনি আপনার জায়গা থেকে নিজের মাইন্ডসেট চেঞ্জ করে। মোদি কেয়ারের এই ইনিশিয়েটিভ অ্যালং উইথ রেডিও মির্চি, স্বপ্ন কি আজাদি, আসুন এতে আমরাও সামিল হই, এবং জানি ও বুঝি, মন থেকে বিশ্বাস করি যে মহিলাদেরও স্বপ্ন দেখার সমান অধিকার রয়েছে। দে হ্যাভ দ্য রাইট টু প্ল্যান দ্য ফিউচার।